মাঝে মাঝে ঘরে থাকা সাধারণ দু একটা উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন স্টাইলে এরকম মজাদার কিছু বানানো যায়, তাহলে কিন্তু বাড়ির ছোট বড় সবাই অনেক খুশি হয়ে যায়। আজকের পর্বে শেয়ার করব ফুটন্ত দুধে মুড়ি দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুধ, প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি, আর দুধটাকে জ্বালিয়ে একটু ঘন করে নিয়েছি, আগে থেকেই ঘন করে নিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ মুড়ি। তো এখন চলে এলাম মূল রান্নাতে। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খেতে অনেক সুস্বাদু হবে। ঘিটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারবেন। তো আমি শুধুমাত্র কাজু বাদামটাই দিয়ে দিলাম। এবার এই কাজু বাদামটা ঘিতে আমি একটু ভেজে নেব, জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে কাজু বাদামগুলো ভেজে নিতে হবে। তো এখানে কাজু বাদামটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম 2 এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব দুধ। তো দেখেই বুঝতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেক ঘন, আর আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। তো এখন দুধটা দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দুধটাকে আমি প্রায় 1-2 মিনিট ধরে জাল করে নিয়েছি, আর এখন দুধে কিন্তু খুব সুন্দর বলক উঠেছে। আর এখন আমি এই ফুটন্ত দুধে দিয়ে দেব মুড়ি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আমি এখানে 1 লিটার দুধে 1.5 কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মুড়ি আর দুধের পরিমাণটা নিয়ে নেবেন। আর সেই সাথে মুড়িটা দুধে দেওয়ার আগে অবশ্যই একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ মুড়িতে কিন্তু অনেক সময় বালি থাকে। তো সেজন্য ভালো করে পরিষ্কার করে তারপরে দিয়ে দেবেন। মুড়িটা দিয়ে এখন দুধটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি দুধটাকে আরও 3-4 মিনিট ধরে জাল করে নেব, এতে করে দুধটা একটু ঘন হয়ে আসবে। সম্পূর্ণ ইউনিক, একেবারে নতুন একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে থাকা দু একটা সাধারণ উপকরণ দিয়ে আর খুব কম সময়ে আপনারা একেবারে রাজকীয় স্বাদের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র সাধারণ মুড়ি আর দুধ দিয়ে যে এত লোভনীয় স্বাদের একটি রেসিপি বানানো যায়, বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এখানে দুধটাকে আমি খুব ভালো করে 3-4 মিনিট ধরে জাল করে নিয়েছি, আর এখন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আর এখানে মুড়িটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এবার এই পায়েসে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে শুধুমাত্র 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে চিনির পরিবর্তে গুড় দিতে পারেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে মিষ্টিটা দিয়ে দেবেন। এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ মুড়িতেও কিন্তু সামান্য লবণ থাকে। তো সেই হিসাবে আমি খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিলাম, আর লবণটা দিলে যে কোনো মিষ্টি খেতে অনেক সুস্বাদু হয়। আর এখন কিন্তু আমাদের পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে দেব। পায়েসটা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পাচ্ছেন এটা খেতে কতটা টেস্টি, কতটা ইয়ামি হবে। আমি উপর থেকে একটু চেরি সাজিয়ে দিলাম, এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও তো অসাধারণ হবে। এবার আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে চাইলে বা পায়েস খেতে মন চাইলে, বাড়িতে চাল না থাকলে, সবসময় তো গোবিন্দভোগ চাল কিংবা আতপ চাল থাকে না, তো মুড়িটা কিন্তু অ্যাভেলেবেল থাকে, তো মুড়ি দিয়ে আপনারা এই রাজকীয় স্বাদের পায়েসটি বানিয়ে নিতে পারেন। আর এই পায়েসটা বানাতে খুব কম সময় লাগে, আর বানানো খুব সহজ, যে কেউ বানাতে পারবেন। আর এই পায়েস খেয়ে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা মুড়ি দিয়ে বানানো। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।